9:30 আমি এখন যাচ্ছি ওই যে এই যে পোলাও বেগুনি আর এক প্লেট নিয়ে সকালটা চা দিয়েই শুরু করছি চা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এই আমাদের ওকে ঢেলে দিচ্ছি আর টোস্ট চায়ের সাথে টোস্ট খেতে তো খুব ভালো লাগে আর আমার মিঠু তো টোস্ট খায় না মিঠুর জন্য নোনতা বিস্কুট গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে সকাল 9:45 ওই 8:30 9:30 মতো বাজে তখন তো চা করলাম আর চা যখন করতে ওখানে গেছি বিশ্বাস করবে না আরেকজন কি চিৎকার শুরু করেছে সে তো জানোই কে আমার মিঠু রানী মিঠু এখন খেলা করছে ওই যে মিঠু এখন খেলা করছে ওকে একটু বাইরে নেব আর এই যে জানালাটা খোলাই রেখেছি কারণ এখন কদিন এই পাশের বাড়ির কাজটা বন্ধ মানে নতুন বছর পড়লেই কাজ শুরু হয়ে যাবে তা জানালাটা মানে এইটা হচ্ছে আমার আমি যখনই চা খাই এখানে বসেই চা খাই চায়ের কাপগুলোও রয়েছে জানালাটা খুলে বসে চা খেলাম আর অনেকদিন ধরে এইখান থেকে বসে ভিডিওটা শুরু করি না মিঠু মিঠু শিগগিরই ঢুক খাঁচা দিয়ে এতটা গলা বের করে দিয়েছে এখন বিছানা গুছাবো আর আমাদের ও বসে চা খাচ্ছিল ওর সঙ্গে এতক্ষণ গল্প করতে করতে দেরি হয়ে গেল ও নিচে গেল দোকান খুলতে আর আমি আমার কাজে হাত দিলাম আর ওয়েদারটা জানো তো কেমন যেন সেই কালকের মতোই মেঘলা মেঘলা হয়ে রয়েছে এবছর কি অবস্থা বলো তো শীতের কোনো নামগন্ধ নেই আর পিঠে পায়েস তো এখনও খাওয়া দাওয়া শুরু হলো না আবার একদিন ওই যে মা আমার মা যে যখন করে একেবারে বেশি করে সবাই মিলে খাওয়া হয় মার ধৈর্য সত্যি বাবা যখনই বাড়ি থাকে ছুটি করে একেবারে যখন করবে তিন মেয়ের বাড়ি মাদের বাড়ি মানে বেশি করে একদিকে ভালো মা আছে যতদিন একটু খেয়ে নিই কারণ এগুলো করতে ভীষণ খাটনি আর আমার ছেলে আবার ওইসব পিঠে পায়েস পছন্দ করে ওর ওই যে পোলাও চিকেন এই সমস্তই বেশি পছন্দ করে যাই হোক পিঠে পায়েসের গল্প তো বলেই দিলাম আর আজকে মাথাটা ঘষতেই হবে পুরো চুপকে চুপকু হয়ে গেছে তেল কিন্তু দেই না তাও মাথার চুলের কি অবস্থা দেখো না কীভাবে টাক পড়ে যাচ্ছে যাক গিয়ে বয়স তো হতে যাচ্ছে যাই হোক বন্ধুরা বকবক করতে করতে তো ব্লগটা শুরু করলাম তোমরা আমার সাথে থাকো আই হোক এইটুকু হলো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধু আছে সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা দেখো বাড়ির সামনে দিয়ে গাড়ি কীভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বেলা তো কম হয়নি ঝটপট কাজগুলো সেরে নিই তোমরা সাথে থাকো এই দেখো ভদ্র মেয়েটা কীভাবে বসে আছে দেখেছ বাবা কুকুক করছে এই যে ফাঁকাটা দিয়ে আমাকে ওখানে কথা বলতে দেখেছে পুরো গলাটা বের করে দিয়েছে তারপর ওই যে ওখান থেকে ধমক দিলাম মিঠু 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 এখন এই যে ভদ্র মেয়েটা চুপচাপ বসে আছে কিছু বক্তব্য আছে আপনার কিছু বক্তব্য আছে বলুন ওখানে শ্রোতা দর্শক সব রয়েছে বলুন বাবা চোখ বড় বড় করছে সাদা ভয় দেখাচ্ছে থাক থাক আমরা ভয় আমরা অনেক ভয় পেয়ে গেছি আর ভয় দেখাতে পারবে না যাই ওকে বাইরে রেখে আমি কাজে হাত দিই মিঠুকে বাইরে বসিয়ে রেখে এসছি আর বিছানা তোলা হয়ে গেছে এখন বাসন মেজে ঘরগুলো মুজবো আর কালকে না আমাদের গাড়িটা যেখানে কাজ করাতে গেছে যে গ্যারেজে ওনার বাড়িতে মানে ওনার বাড়িতেই দোকান সেই এই থোকা টগর আছে থোকা টগরের ডাল নিয়ে এসছে তা তিনটে ডাল দিয়েছে আমি দুটো ওপরে নিয়ে এসেছি আর একটা মা যদি পেছন দিকে লাগায় পেছনে বা আমাদের এই যে এই সাইডে তো এখন হবে না কারণ ওদের কাজ হচ্ছে বালি সিমেন্ট আসবে তা আমি ভাবছি কি উপরে নিয়ে গিয়ে দুটো ডাল যেখানে মাটিটা ভেজা একটু গেঁথে দেবো হতে চায় না আমাদের এখানে গাছ একদমই হতে চায় না আর ওই জলও শুধু মাটির যে একাদশ চাও না জলও মনে হয় সেরকম ভালো না টাইমের জলটা তো উঠছে না আমার বেশিরভাগই বোরিংয়ের জলটা উঠছে যার জন্য এই যে ফিল্টারটাও খারাপ হয়ে যায় বোরিংয়ের জলটা সেরকম ভালো না টাইমের জলটা আমাদের এখানে খুব ভালো কিন্তু বোরিংয়ের জলটা মাটির নিচ থেকে ওঠে ওটা তো ভালো হওয়ার কথা সেরকম ভালো হয়নি এই বাসন সেরকম বেশি ছিল না এই কটাই ছিল এই ধুয়ে এখন ঘরটা মুছে দেব তাও রোদের তাপ নেই তো ঘর কেমন মানে মুছলো কেমন চিটচিটে হয়ে থাকবে একটা কাজ যখন করি
তখন আরেকটা কাজের কথা মনে পড়ে। এখন মনে হচ্ছে কতক্ষণে বাসনটা মেজে গিয়ে ঘরটা মুছে দেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আগে পাখাটা ছেড়ে নি, তারপর ঘর মুছি, নালে যা ওয়েদার বাইরে। এই ওয়েদারে তোমাদের ওয়েদারটা দেখাবো, দাঁড়াও না আমি এসে যাই, উপরে যাই, তারপর দেখাচ্ছি, কারণ একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। পাখা ছেড়ে দিয়েছি কেন, আমি তো ঘর মুছেই সোজা উপরে চলে যাব। এবার আমি এই দিক থেকে মুছতে মুছতে ঘরটা শুকিয়ে যাবে, তারপরে আমি পাখাটা বন্ধ করে উপরে যেতে পারবো, কারণ আমার মাথা ঘুষতে হবে, বললাম তো তোমাদের মাথা চিপকু চিপকু। বাবা একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সকালবেলায় অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে না মনটা খুব খারাপ লাগে। মা দেখেছো অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যাচ্ছে, কার বাড়ি কি বিপদ হয় কখন। ছেলের ঘরটা এখন আর মুছতে পারবো না, ছেলে শুয়ে আছে, এই ঝুল বারান্দাটা মুছে নিচ্ছি, আর ওইদিকে বেডরুমে পাখা চলছে, বন্ধ করে দিতে হবে, ঘর শুকিয়েও গেছে। যাই বলো না কেন, ওয়েদার যদি মানে রোদ ঝলমলে না হয় ভালো লাগে না, কেমন যেন লাগে, টাইমও বোঝা যায় না, কাজেও যেমন কেমন আলসি লাগে। আজকে ওয়েদারটাও তাই, কদিন ধরেই সকালবেলা কেমন মেঘলা মেঘলা ওয়েদার। যাক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একদম টানা ঝুল বারান্দাটা মুছে নিলাম, পাখাটা বন্ধ করে দিলাম, ও লাইট অফ করে, লাইট জ্বালিয়ে ঘর মুছছি না। ভাবছি কাজ শেষ, আবার সিঁড়িটা দেখে মনে পড়লো না ঝাড় দিই, কখন থেকে ভাবছি ঝাঁদে যাব, মাথা ঘষবো, এই করে করে ভেবেই যাচ্ছি, কিন্তু এখনো সময় করতে পারলাম না। আবার সিঁড়ি দুটো ঝাঁড় দেবো ভুলে গেছিলাম, যাচ্ছিলাম স্নান করতে উপরে মাথা ঘষবো বলে, আবার সিঁড়ির নিচে পাম্প ছাড়তে এসে মনে পড়লো সিঁড়ি দুটোর কথা, আবার এই দুটো ঝাঁড় দিতে বসলাম। এই দুটো ধাপই দেবো, কারণ বেশিরভাগ মানুষজন এখান থেকে এসে আমার দরজা পর্যন্ত যায়, উপরে তো সব কেউ বাইরের লোক কেউ আর যায় না। ঝাড় দিতে দিতে নিচের দিকে নামছি, কারণ আমি যখন কথা বলছিলাম তোমরা তো পাম্পের আওয়াজ পাচ্ছিলেই, পাম্পটাও বন্ধ করতে হবে ভেবেছিলাম, কিন্তু না, সেই নিচ পর্যন্ত এসেছি ঝাড় দিতে দিতে, কখন যেন মনের খেয়ালে মানে চলে গেছি আবার ওপরে, যার জন্য ভুলেই গেছিলাম যে পাম্প ছেড়েছি। এই ঝাড় দিতে গিয়ে আমার এই গাছটার কথা মনে পড়লো, এই গাছটা একটু জল দিয়ে দিই, সহজ আর মনে থাকে না এটা একটা জল দেওয়ার কথা, যখন সিঁড়ি ঝাড় দিতে যাই তখনই মনে পড়ে। মাটিটা একদম শুকিয়ে গেছে, ও বাবা এত বেলা এখনো সিঁড়ি ঘরে দরজা কেউ আসেনি, মনে আমিই ফার্স্ট। চলো বেশ, এই ওপরে এসে একটু রোদ রোদ দেখা যাচ্ছে গো, তোমাদের বললাম মেঘলা মেঘলা যে না, একটু রোদের মুখ দেখা যাচ্ছে, ভালো হয়েছে। জল দেবো কিনা গাছগুলোতে সেটাই ভাবছি, দিয়ে দিই গাছগুলো, এই যে মাটি ফাটি শুকিয়ে গেছে একদম। ভাবছি কি মাথাটা ঘষে চুলটাকে উপরে বেঁধে তারপর গাছে জল দিই, ততক্ষণে জলও ঝরে যাবে, বুঝেছো তো, মাথাটা ঘষে নিই, নাহলে আবার নিচ থেকে যদি কেউ ডাকে তাড়াহুড়ায় নেমে চলে যাবো আর মাথাটা ঘষা হবে না, ডাবগুলো পেরে নিতে হবে। নারকেল, এটা ডাব নেই মনে হয়, নারকেল হয়ে গেছে, আর এইগুলো মনে হয় ডাব আছে, এই যে এইগুলো, এই তো এই গাছটা কাটা পড়ে গেলে ব্যাস এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। কাটতে তো মায়া লাগে কিন্তু ক্ষতি করে এই গাছ। এই যে পাম্পটা বন্ধ করবে, পাম্পটা হ্যাঁ একটু করে দাও, আমি গাছে জল দেবো। চুলটা বিশেষ করে শ্যাম্পু করার কারণ কী জানো বলো তো, আমাদের বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরই আমাদের একজনের বাড়িতে পাড়া প্রতিবেশী, তাদের বাড়ি কালী পুজো, যদি সন্ধ্যাবেলা যাই এখনও ঠিক নেই, তাহলে তোমাদের শেয়ার করব, আমাদের সবারই নিমন্ত্রণ গলির, দেখা যাক কী হয়। এই দেখো, ওই যে আমাদের যে বললাম না তোমাদের দাদাভাই থোকা জবার টগরের ডালটা, থোকার টগরের ডালটা এনেছে, এখানে পুঁতে দিলাম একটা, আর দুটো ওই ওই দিকে পুঁতে দিয়েছি, এটা মাটিটা ভেজা আছে। হঠাৎ করে মাথাটা যন্ত্রণা উঠেছে, এত মাথা যন্ত্রণা করছে মানে কি বলবো, উপর থেকে এসে কিছুক্ষণ ঘরে বসেছিলাম, তারপর ভাবলাম যে বেলা হয়ে যাচ্ছে, পুজো বাকি, রান্না বাকি, আবার আমাদের ও দোকানে আছে, ওকে টিফিন দিতে হবে, ও বলছিল বলে আমাকে একটু ছাতু ঠাতু দিয়ে দিও,
দেখি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, চশমাটা একটু পরে দেখতে হবে। আমার মনে হয় ওই যে মাথাটা ঘষে ভিজে চুলগুলো সব আছেই তো, এ কটা চুল ওই গামছা জড়িয়ে রেখেছি মনে হয় ওর জন্য। আর এমনি ওই কদিন ধরে না এত মাথা যন্ত্রণা করছে আমাদের, এ তো খালি ধমক দেয় এই মোবাইল রাখো মোবাইল রাখো। পুজো দিয়ে ঘরে আসলাম, ছেলে গেল ব্যাংকে, তা ব্যাংকের ওখানে সাইডের দোকান আছে খাবারের, আমলাম ওখান থেকে বললো মা আমি একটু কিছু টিফিন করে নেব। আর আমি একটু রুটি করছি, আর গতকাল ছেলে তরকা এনেছে, তরকাটা না মানে সেরকম টেস্ট হয়নি তাই বাবু আর খায়নি রয়েছে, আর পয়সা দিয়ে কেনা। আমলাম ঠিক আছে ওটা গরম করে আর একটু পেঁয়াজ লঙ্কা কুচি সব দিয়েছি, আর একটু তেল দিয়েছি, এটাকে একটু ভালো করে ফ্রাই করে রুটি দিয়ে আমরা টিফিন করে নেব ব্যাস। আর বাবু তো ওখানে করবে, আর রান্না কী হবে এখনও বাজার আসেনি। এত তাড়াহুড়া দেখো না, রুটি করছি ঝটপট করে, অবশ্য রুটি বেলেছি রানিংয়ে, তোমাদের দেখিয়ে দিচ্ছি রুটি করেছি। এই যে তরকাটা ইসে করে নিলাম বাবা, রুটি পুড়ে যাচ্ছিল, আর এই যে রুটি করে একে দিয়ে আসি এখন দোকানে, ওকে টিফিন দিয়ে এসছি, আমিও খাওয়া শুরু করেছি, কিন্তু আরেকজনকে দিচ্ছি, তার মনে হয় রুজবে না, কে বলো তো? মিঠুরানি। তার তো আবার পরোটা ছাড়া হচ্ছে না, তাও দিয়ে রেখি, এখন নেবে ঠিকই, নিয়ে বাটিতে রেখে দেবে। দাঁড়াও এনে এর মধ্যে তরকা দিয়ে দিয়েছি, খা, বাটিতে নিয়ে রা, খাবি? ও মা রুটি খাবে না, দেখেছো রুটিটা ছিঁড়ে ফেলে দিচ্ছি, ওই তরকার থেকে একটু ওই যে ডালটা নিল ওই মুখে দিচ্ছি, দেখো দেখো রুটি একদম পছন্দ না, ওই যে দেখো রুটিগুলো ফেলে দিচ্ছে, আর ওই যে দেখেছো দেখেছো বাবা, বলি না পরোটা দিলে এতক্ষণ খাওয়া শুরু হয়েছে, ওই যে ডালগুলো বেছে বেছে খাচ্ছে। পুরো গরমকালের মতো লাগছে আজকে, তাই ডাল কী করবো বলো তো, এই একটা টমেটো আর এই হাফ তেঁতুল দেবো আজকে, এই দিয়ে পাতলা করে টক ডাল করবো আর কি, এক বেলার মতো, রাতে তো রুটি। ডালটা হয়ে গেছে দেখো কী সুন্দর, টক ডাল এরকম বেশ হওয়ার পর এই যে নিচে পাতলা থাকে ভালো লাগে না? দেখো এখানে অনেক মাছই আছে, এখানে জ্যান্ত রুই, আর এই যে ছেলের জন্য রুই মাছের পেটি আবার এনেছে, এখানে রুই মাছের পেটি, এখানে আছে যে ফলি মাছ, আর এখানে আবার রুই মাছ যে জ্যান্ত কেনা, মানে জ্যান্ত মানে কি নিয়ে এসে কেটেই নিয়ে এসে, তার আবার এই যে দুটো মাথা, কী রান্না করবো আমারই মাথা গণ্ডগোল হয়ে গেছে এত, দেখা যাক কী রান্না করতে পারি। আর এইদিকে ডাল হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, মাথাগুলো এত বড় বড় যে তিনটে দিয়েছি পুরো কড়াই জুড়ে গেছে, আর দেখবে রুই জ্যান্ত রুই মাছের মাথা কিন্তু খেতে খুব টেস্ট। তেলের জন্য এই দু পিস মাছ করবো, এই মাছটা ভেজে নিচ্ছি ভালো করে, আর এই অর্ধেক আলু কেটে নিয়েছি ফোল মাছে দেবো, কারণ আলু আর কাটলাম না। আর এই দেখো এই যে মানে রুই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, আর আমাদের এ তো মাছ খেতে পছন্দ করে না অতটা, তাই এই যে শুধু এই মাথাগুলো ওকে করে দেবো, মাথাগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, গোটা গোটাই মাছের ঝোলের মতো করে নেব, আর একটু বাবা মশলায় ঝাল লাগে একটু ধনে পাতা দিয়ে দেবো, কারণ মাছটা তো জ্যান্ত ছিল, ওতে টমেটো দিয়েছি, কালারটা দেখো, এই দেখো মাছের ঝোলের মতো করলাম, মাথাগুলো আর ভাঙবো না, হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম, যেহেতু ছেলে খাবে না তাই ধনে পাতা দিলাম, ছেলে খেলে তো তো না, ছেলে খাবেও না এগুলো। আর এই যে ছেলের মাছটা একটু টমেটো দিয়ে দিয়েছি, আর আলু তো দেখছি বললামই তোমাদের, কারণ একটুখানি হবে, আর এর মধ্যে ওর মশলাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু নুন হলুদের গুঁড়ো। এই দেখো এই যে আমার বাবুর মাছটা হয়ে গেছে, এখন এই ফলি মাছটা করব, ফলি মাছ ভাজা হয়ে গেছে, ওই ধনে পাতা দিয়ে করে নেব। এই দেখো ধনে পাতা দিয়ে ফলি মাছটাও হয়ে গেছে, ব্যাস রান্নাবান্না শেষ। সেই দুপুরের পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন বাজে রাত 9:30, আমি এখন যাচ্ছি ওই যে গতকাল তোমাদের ভিডিওতে বলেছি না আমাদের পাশের বাড়ি ওখানে পুজো, তার নিমন্ত্রণে এখন আমাদের পাড়ার সবাই মিলে মানে যাচ্ছি, ছেলেদের বন্ধুদের সঙ্গে চলে গেছে, আর আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে, ছেলে তো বেরিয়ে গেল, আমাদের এই গাড়ি চালাতে গেছে, বাবা মা তো বাজারে, তা আমাদের সবারই নিমন্ত্রণ, তো যাই গিয়ে একটু মা কালী দর্শন করে আসি, আর একটু প্রসাদ খেয়ে আসি, আর মিষ্টি নিয়ে নিয়েছি, গিয়ে ওই পুজোর এখানে দিয়ে দেবো, তাহলে চলো
গিয়ে মনে হয় ভিডিও করতে পারবো না, অনেক লোকজন তো। আমি রেডি হই, আর এই শাড়ি না পুজো বাড়িতে পরতে বেশ ভালো লাগে, তাই এটাই পরে নিলাম। চাদর নিতে হচ্ছে না, কারণ ভালোই গরম পড়েছে, একদম চাদরই লাগছে না। অপূর্ব মায়ের মূর্তিটা এখানে না, জায়গাটা ছোট হয়ে গেছে, তিনতলার ওপরে পুজো হচ্ছিল, তাই যতটুকু সাইড দিয়ে জায়গা পেলাম গিয়ে একটুখানি ভিডিও তোমাদের জন্য করলাম। আর দেখতেই তো পাচ্ছ মাকে দারুণভাবে সাজিয়েছে, আর আমাকে একটুখানি ব্যাকে দেখিয়ে দিলাম, আর ক্যামেরা করতে পারিনি, মানে কি অবস্থা। আর এই যে এখানে হচ্ছে খাবারের ব্যবস্থা বুফে, আর দেখতেই তো পাচ্ছ খাওয়া দাওয়া ভিডিও করতে পারলাম না, এখন এই যে নিচে দিকে নেমে চলে যাচ্ছে, কারণ ওখানে ভিড়ে ভিড়, আসলে জায়গাটা মানে ছোট হয়ে গেছে। এই পাশের বাড়ি এক যায় দুটো মেয়ে, আমি সব আগে আগে এবারে যে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার বেরিয়ে এখানে একটু দাঁড়িয়ে আবার ওই মেয়েদের নিয়ে আমি দাঁড়াই, চল একটু ভিডিও করে নিই। আমরা সবাই পুজো বাড়ি এসেছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, কিছুই দেখাতে পারে, এত খাওয়া দাওয়ার ভিড় ছিল। তো বলেছিলাম চাদর নেবো না, তাও একটু নিয়ে গেছি। ওরে বাবা, যেখানে খাবারেরই সেখানে মানে কি ভিড়, আর চাদর ঠাদর লাগেনি, গরম লেগে গেছে। আর খিচুড়ি ছিল, গরম গরম খিচুড়ি, ভুনা খিচুড়ি, পোলাও, আলুর দম, বেগুনি, তারপরে হচ্ছে পায়েস না চাটনি, পাঁপড়, আর হচ্ছে রসমালাই। আর বুফে সিস্টেম, টেবিলে খেতে দিলে তাও মোবাইলটা একটু রেখে ভিডিও করা যেত, বুফে সিস্টেম, এক হাতে খেয়েছি, এক হাতে প্লেট, এক হাতে খেতে হয়েছে, বেশ ভালো টেস্ট হয়েছে প্রসাদটা। তাহলে ব্লগটা শেষ করি বন্ধুরা, যতটুকু পারলাম ততটুকু শেয়ার করছি, এত লোকজন করা যায় না ভিডিও। এখন গিয়ে আবার রুটি করব, কারণ আমি আটা নামিয়ে রেখে গেছি, ফ্রিজে ছিল, বাবা মা আর আমাদের এ তো খাবে। আমাদের সঙ্গে কথা বলছি, অমনি ছেলে ডাক দিল, এই যে ছেলে পার্সেল নিয়ে এসেছে, ছেলে এখনও খায়নি, বললো মা বন্ধুবান্ধব তো পরে খাবো, আর বাবা আর ঠাকুমা দাদুর জন্য নিয়ে আসলাম। তাহলে দেখো মা কালীর কী অশেষ দয়া, আমাদের কারোরই যাওয়ার কথা ছিল না, কিন্তু আমরা পরিবারে পাঁচজন মিলেই প্রসাদ পেলাম। মানে বলে না, আমার সকাল থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পাড়ার কাউকে পাচ্ছিলাম না, আর আমি একা বুঝলে তো, বাড়িতে যদি একটা যা থাকতো নাহলে তাকে সাথে করে নিয়ে যেতাম। তারপর দেখলাম পাড়ার সব আস্তে আস্তে গুটি গুটি করে যাচ্ছে, আমিও ছেলেকে দিয়ে রাত্রেবেলা মিষ্টি আনালাম, তারপর আমিও গেলাম। ঠিক আছে, সবাই প্রসাদ পেলাম, খুব ভালো লাগলো।